মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষটা কোথায় রয়েছে? সে বললে বলে যাবে, সে কি বলেছে আমি জানি না, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা কেন সে নেবে? দোষটা কি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে খাদ্যমন্ত্রী করেছিল বলে সেটা দোষ, না মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বিশ্বাস করেছিল সেটা দোষ? যদি যা কিছু হয়েছে, অল আর সাবজেক্ট ম্যাটার অফ ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশন যদি কেউ দোষী হয় সে তার দোষ, তার নিজস্ব দোষ, ইট ইজ ইজ ওন রেসপন্সিবিলিটি, ইট ইজ নো ওয়ানস রেসপন্সিবিলিটি, কোনো রেসপন্সিবিলিটি কারণ নেই, ওসব বলে লাভ নেই, সে নিজে দোষ করেছেন তার, যদি কেউ করে থাকে, যদি কেউ করে থাকে তার দোষ। মমতা বন্দ্যোপাধ্যায় কী করে জানবে? মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন কী করছে না করছে, আমি কী করছি না করছি সারা প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় কী করে জানবে? একটা ফাংশন, একটা ডিপার্টমেন্ট আছে, ফাংশন আছে, প্রতিটা একটা লেয়ার আছে, স্টেজ আছে, প্রতিটা স্টেজ আছে, তার ডিপার্টমেন্টাল অফিসার রয়েছে, আমি জানি না, আমি তো কখনো মন্ত্রী হইনি, আমি বলতে পারবো না মন্ত্রীদের কোথায় কোথায় কী দায়িত্ব আছে, কিন্তু স্ট্যাচুটরিলি কোনো স্ট্যাটুট নেই, এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট নেই, কন্ট্রোল অর্ডার কোথাও নেই, কন্ট্রোল অর্ডারে কোথাও কোনো প্রভিশন নেই, যে মিনিস্টার ইজ হ্যাভিং এ রোল টু প্লে আমি কোথাও দেখিনি, যেটা যেটা রোল টু প্লে সেটা হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি ইজ হ্যাভিং এ রোল টু প্লে। তাহলে বলছেন কেন, এরকম নাম নিচ্ছেন কেন? আমি কি করে বলবো বলো তো, আমি তুমি এই প্রশ্নটা আমায় করছো, আমি কী করে বলবো? এটা তো ও ঠিক করছে না, ও যদি বলে থাকে কী কারণে নাম নিয়েছে আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষটা কী হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলে, মমতা বন্দ্যোপাধ্যায় ওকে কাউকে মন্ত্রী করেছিল বলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে নেবে? সেই মমতা বন্দ্যোপাধ্যায় তো পাশে দাঁড়িয়েছেন শুরু থেকে, শুরুতে মানে প্রথমে উনি বলেছেন এটা বিজেপির একটা চক্রান্ত, এটা তো ঘটনা, এটা তো এটা ঠিক বিজেপি তো নাম করে করে নাম করে করে নাম করে করে নাম করে করে বলছে, অনেকে অনেক কিছু চক্রান্ত হচ্ছে, অনেক চক্রান্ত চলছে, এটা চলছে। 10 বছর আগে আমি একটা মামলা করেছিলাম, সেই মামলার ফ্যাক্ট এখনও আমার কাছে তো মনে নেই। সেই মামলাতে আর্গুমেন্ট করতে করতে আমার মক্কেলের ইন্টারেস্টের কথা ভেবে আমি বলেছিলাম যে, এখনও মনে পড়ে যতটুকু, সেটা হচ্ছে যে ওই ডিপার্টমেন্টের বেশ কিছু অফিসার রয়েছে, সেই অফিসাররা একটা চরম জায়গায় পৌঁছে গেছে, আইন মানছে না, এবং সেই ক্ষেত্রে যেভাবে জায়গাটা যাচ্ছে অফিসাররা, তার জন্য একটা ইনভেস্টিগেশন হওয়ার দরকার আছে, এবং সেই ইনভেস্টিগেশনটা একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি লাইক সিবিআই তাদেরকে দিয়ে এটার ইনভেস্টিগেশন হওয়ার প্রয়োজন আছে, এবং সেটা মামলার পরিপ্রেক্ষিতে অনলি, আর তো কিছু না।